চিঠি আপনি কৃষ্ণকে দিয়ে দেবেন আর ওকে বলবেন যে এতে যা লেখা আছে ও যেন সব পড়ে আর যা রুক্মিণী চাইছে তা যেন পালন করে। যদি রাধার কান্নার কোনো মূল্য থাকে ওর মনে তাহলে তাড়াতাড়ি গিয়ে রুক্মিণীকে ওর দুঃখ থেকে মুক্তি দিক। মানুষ নিজের মা বাবার ঋণ তাদের সেবা যত্ন করে মেটায়, গুরুর দেওয়া জ্ঞানের ঋণ গুরু দক্ষিণা দিয়ে মেটাতে হয়, তাই কৃষ্ণকেও প্রেমের ঋণ মেটাতেই হবে। বলবেন রাধা ওর কাছে নিজের প্রেমের প্রেম দক্ষিণা চেয়েছে। আর যদি কৃষ্ণ এরকম না করে তাহলে আমি বুঝবো ও আমাকে ভালোই বাসে না। কৃষ্ণকে আমার জন্য করতেই হবে, এটাই হলো ওর সখীর ইচ্ছে। কৃষ্ণকে বলবেন ওকে আমার আমার ভালোবাসার আমার অস্তিত্বের দিব্যি রইল। রাধা, এ হলো তোমার চিরন্তন অটুট বিশ্বাস আমাদের ভালোবাসার উপর। যে জরাসন্ধ এবং শিশুপালের মতো দুই নিষ্ঠুর ব্যক্তি থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত রুক্মিণী আর ওর বাবার কিচ্ছু হয়নি, এ হলো তোমার প্রেম যে তুমি অন্য কোনো নারীর দুঃখ দেখে কোনো পরিণামের কথা না ভেবেই আমাকে আমাদের ভালোবাসার দিব্যি দিয়ে দিলে। তোমার স্থান আমার জীবনে আরো উচ্চ স্তরে পৌঁছে গেল রাধা। আমি সেটাই করব যা তুমি বলবে, কারণ সখীর ইচ্ছে আমার জন্য আদেশ। দাদা, আমি জানি যে আপনি নিজের বিয়ের জন্য কত উৎসাহ নিয়ে আমার কাছে নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছেন, কিন্তু আমার ক্ষমা করে দিন দাদা, যতক্ষণ কৃষ্ণ আমার দেওয়া কথা রাখছে না আমি আপনার বিয়েতে আসব না। আমি তোমাকে কথা দিচ্ছি রাধা, কৃষ্ণ সে সব কিছু করবে যা তুমি চাইছো। তোমার দেওয়া প্রত্যেক শপথ ও পূর্ণ করবে, কিন্তু তারপরে তোমাকে আমার বিবাহতে আসতে হবে রাধা। আসবে তো?